ইভালির সাবেক প্রধান নির্বাহী রাসেলের বিলাসবহুল রেঞ্জ রোভার নিলামে বিক্রি হলো 1,81,00,000। গ্রাহকদের পাওনা মেটাতে সব মিলিয়ে 7টি গাড়ি নিলামে তুলল আদালত গঠিত ইভালির পরিচালনা পর্ষদ। গাড়ি বিক্রি থেকে পাওয়া গেছে 2,90,55,000 টাকা। এর মাধ্যমে ইভালির কাছে ক্রেতাদের পাওনা পরিশোধে দৃশ্যমান কার্যক্রম শুরু হলো বলে মন্তব্য করেছেন ইভালির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। হাসনাইন তানভীরের রিপোর্ট। রেঞ্জ রোভার আলোচিত ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বিলাসবহুল গাড়িটি ব্যবহার করতেন 2020 সাল থেকে। গ্রাহকদের পাওনা পরিশোধে রেঞ্জ রোভার সহ 7টি গাড়ি নিলামের জন্য রাখা হয়েছিল রাজধানীর ধানমন্ডির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারের সামনে। ঢাকা মেট্রো ঘ 1870 98 রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ রোভারটি দিয়ে শুরু হয় নিলাম কার্যক্রম। গাড়িটির সর্বনিম্ন মূল্য ধরা হয়েছিল 1,60,00,000 টাকা। গাড়িটি কিনতে আগ্রহী ছিলেন বেশ কয়েকজন, কিন্তু ন্যূনতম নিলাম মূল্যের 21,50,000 টাকা বেশি দামে গাড়িটি কিনতে পেরেছেন প্রকৌশলী হাবিবুর রহমান। এরপর একে একে নিলামে তোলা হয় বাকি 7টি গাড়ি, যার মধ্যে টয়োটা প্রিউস বিক্রি হয় 17,30,000 টাকায়, টয়োটা CHR 23,80,000 টাকায়, টয়োটা এক্সিও মডেলের একটি গাড়ি বিক্রি হয় 15,35,000-এ, আরেকটি 15,00,000-এ। 2015-র মডেলের হোন্ডা ভেসেলের দাম ওঠে 17,60,000 টাকা, আর টয়োটা মাইক্রোবাসটি বিক্রি হয় 20,00,000-এ। ইভ্যালির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিচারপতি এইচএম শামসুদ্দিন চৌধুরী মনে করেন প্রত্যাশিত দরই উঠেছে নিলামে। আরও বেশ কয়েকটি গাড়ি বিভিন্ন লোক তাদের দখলে রেখেছে, এটা কিন্তু আইনের দৃষ্টিতে চুরি। আমরা 4টা গাড়ির খবর পেয়েছি, তাদের নাম ঠিকানাও পেয়েছি, তারা রোববার পর্যন্ত যদি না দেয় তাহলে পুলিশ অভিযান, তারা গ্রেপ্তার হবে এবং গাড়ি পুলিশ উদ্ধার করে। এই গাড়িগুলো কিন্তু ইভ্যালির ব্যবসায়ে ব্যবহৃত হতো না, এগুলো ইভ্যালির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ব্যক্তিগতভাবে ব্যবহার করতেন। অন্য গাড়িও আছে আমাদের বিভিন্ন গুদামে, যেগুলো পরবর্তীতে সিদ্ধান্ত নেব আমরা কী করব। এই নিলামের মাধ্যমে ইভ্যালির কাছে ক্রেতাদের পাওনা পরিশোধের দৃশ্যমান কার্যক্রম শুরু হলো এবং আরও অপ্রয়োজনীয় সম্পদ বিক্রি। আমাদের উদ্দেশ্য হলো ইভ্যালির পুঁজি বাড়ানো, যাতে আমরা পাওনাদার, অনেক ধরনের পাওনাদার আছে, এই পাওনাদারদের যথাসম্ভব যতটা সম্ভব তাদের পাওনা পরিশোধ করতে পারি, সেটাই আজকে নিলামের উদ্দেশ্য। অডিট শুরু হচ্ছে কিন্তু আগামীকাল থেকেই, অনেক সময় লাগবে, তো অডিটের শেষ পর্যায়ে না যাওয়া পর্যন্ত তো আমরা বলতে পারবো না পাওনাদার কত কত পায় ইত্যাদি। এর আগে 31 জানুয়ারি ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ের 2টি লকার ভেঙে মাত্র 2,530 টাকা পাওয়া যায়। এছাড়া 150+ বিভিন্ন ব্যাংকের চেক বই পাওয়া গেছে। প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে ইভ্যালির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গত বছরের 16 সেপ্টেম্বর গ্রেফতারের পর থেকে কারাগারে আছেন তারা। হাসনাইন তানভীর, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।